নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি বাগুইয়াটি এরিয়ার মধ্যেই, অর্জুনপুর বলে একটি জায়গা আছে, ঠিক সেই অর্জুনপুরের কাছাকাছি। তো এখানে কিন্তু চারিগ্রাম যে স্কুল রয়েছে, সেই চারিগ্রাম স্কুলের খুব কাছেই আজকে আপনাদের সামনে একটি রিসেল ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। জি প্লাস ফোর বিল্ডিংয়ের আজকের ফ্ল্যাটটি 760 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট এবং অবস্থিত হচ্ছে ফোর্থ ফ্লোরে, অর্থাৎ টপ ফ্লোরেতে। যে ওনার রয়েছে তার কিন্তু আস্কিং প্রাইস রয়েছে 25 লাখ, উইচ ইজ নেগোসিয়েবল। এবং এর কমিউনিকেশন কিন্তু খুবই ভালো হবে, আপনার বাড়ির সামনে থেকে যে একদম চওড়া রাস্তা, যদিও এটার মধ্যে আপনারা টু হুইলার পার্কিংটা পাচ্ছেন, ফোর হুইলার পার্কিং নেই, তবে আশেপাশে প্রচুর পরিমাণে আপনারা রেন্টেড গ্যারেজ পেয়ে যাবেন, সেখানে আপনারা চাইলে গাড়ি রাখতে পারবেন। এবং সামনের রাস্তা যথেষ্ট চওড়া, গাড়ি তো মানে একদম ইজিলি এখানে যাতায়াত করতে পারে। আর যদি ভিআইপি রোড দেখেন, এখান থেকে মোটামুটি যদি কখনো দরকার পড়ে হেঁটেও আপনারা যেতে পারবেন, বা অটো চলে, অটো ধরেও যেতে পারেন, বা কোনো সময় যদি মনে করছেন যে আমি অটোয় যাব না, তাহলে বাই ওয়াকও কিন্তু যেতে পারেন। ভিআইপি রোডটা পেয়ে যাচ্ছেন, এবং ভিআইপি রোডে আপনারা জানেন সমস্ত জায়গায় যাওয়ার বাস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া এর ঠিক পরের স্টপেজটাই কিন্তু মোটামুটি হলদিরাম, তো সেই হলদিরামেতে গেলে পরে মানে একটা থেকে দুটো স্টপেজের মধ্যে আপনারা হলদিরামেতে যে মেট্রো স্টেশনটা আছে আপকামিং, সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। এবং রানিং যদি মেট্রো ধরতে চান, তাহলে একদম নিয়ারেস্ট মেট্রো স্টেশন আপনারা চাইলে দমদমেও যেতে পারেন, আবার বেলগাছিও যেতে পারেন, মানে দুদিক দিয়ে কিন্তু সেম ডিস্টেন্স। আর নিয়ারেস্ট যদি আপনারা রেলওয়ে স্টেশন চান, তাহলে বিধাননগর যে রোড, যে ট্রেন স্টেশনটা রয়েছে আর কি, উল্টোডাঙ্গা যে রেলওয়ে স্টেশনটা আছে, সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনারা সিএসসি ইলেকট্রিক সাপ্লাইটা পাচ্ছেন, বোরওয়েল ওয়াটার সাপ্লাইটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, মিউটেশন থেকে আরম্ভ করে সিসি থেকে আরম্ভ করে সমস্ত ধরনের যে কাগজপত্র আছে সেগুলো কিন্তু আপ টু ডেটেড রয়েছে। তো চলুন এভাবে কথা না বলে আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই। আচ্ছা, আর একটা জিনিস বলি, অনেকেই হয়তো জিজ্ঞেস করেন যে স্কুল যেগুলো রয়েছে, ইংলিশ মিডিয়াম কোনো স্কুল আছে কিনা। একদম সামনে ক্যালকাটা পাবলিক স্কুল পেয়ে যাচ্ছেন, ন্যাশনাল হাই স্কুল পেয়ে যাচ্ছেন, এছাড়াও আরও একাধিক যেরকম ডিপিএস এগুলোও আপনারা পেয়ে যাচ্ছেন একদম ন্যাশনাল, বা এগুলো তো একদম ঢিলছোড়া দূরত্বের মধ্যেই রয়েছে। আর বাকি স্কুলগুলোও কিন্তু আপনারা একটা কনভেন্সের মাধ্যমে, একটা অটো বা কোনো বাসের মাধ্যমে কিন্তু পৌঁছে যেতে পারবেন। গভর্নমেন্ট স্পন্সার স্কুল যদি যেতে চান, তাহলেও কিন্তু সেগুলো রয়েছে, অন্নদা সুন্দরী রয়েছে, জ্যাগরা হাই স্কুল রয়েছে, এছাড়া বিভিন্ন ধরনের গভর্নমেন্ট স্পন্সার স্কুলগুলোও কিন্তু একদম হাতের নাগালের মধ্যেই রয়েছে। তো চলুন এবার ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটি কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্টেয়ার কেস, এদিকটা স্টেয়ার কেস দেখতে পাচ্ছেন, আর এই দিক মানে এক একটা ফ্লোরে টোটাল চারটে করে ফ্ল্যাট। এটার মধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন এটা একটা, এদিকেতে দুই, এদিকেতে তিন, আর এই দিকেতে চার। আর এই হচ্ছে রানিং লিফট, এই হচ্ছে লিফট। চলে আসুন, আমরা যে ফ্ল্যাটটি দেখতে চলেছি এটা হচ্ছে সেই ফ্ল্যাটটি, 760 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। যেটা ফ্লোরিং দেখতে পাচ্ছেন, ফ্লোরিংটা কিন্তু মার্বেল ইউজ হয়েছে ফ্লোরিংয়েতে, আর মেন ডোর এবং অন্যান্য প্রত্যেকটি ডোরই কিন্তু ফ্ল্যাশ ডোর বা প্লাইউডের ডোর হয়েছে। আমরা প্রবেশ করছি সাউথ ফেসিংয়ে, আমরা সাউথ ফেসিংয়ে প্রবেশ করছি যেমনটা দেখতে পাচ্ছেন। ঢুকেই এই দিকে আপনারা পেয়ে যাচ্ছেন কিচেনটি, এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন কিচেন। পজিশনটা কিন্তু সত্যিই ভালো, এই হচ্ছে কিচেন, এই হচ্ছে কমন টয়লেট, এই হচ্ছে কমন টয়লেট, বাথরুমটিও কিন্তু দক্ষিণেই রয়েছে, মানে সাউথেই রয়েছে। উপরে পেয়ে যাচ্ছেন লফট, এই হচ্ছে মাস্টার বেডরুম। এই রুমটির সাইজ হচ্ছে 12x11, 12x11 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন, এটি 12x11 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, এটা সামনে অ্যাটাচ বাথরুমটা দেখতে পাচ্ছেন। চলে আসুন, এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি, চলে আসুন। এবার সেকেন্ড বেডরুমটা দেখে নিই, এটা সেকেন্ড বেডরুম, এটার সাইজ কিন্তু মোটামুটি 9.5x15, এটা 9.5x15 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। 25 লাখ এটার আস্কিং প্রাইস রয়েছে, সামনাসামনি বসলে কিছুটা নেগোসিয়েট হবে। চারপাশে ভিউটি আরও একবার। আজকে কিন্তু চেষ্টা করলাম আপনাদের সামনে একটি রিসেল প্রপার্টি ইনফরমেশন তুলে ধরবার। এখানে 25 লাখ টাকা মতন আস্কিং প্রাইস রয়েছে বিল্ডার, সরি ওনারের,
তো যদি মনে করছেন আপনাদের পছন্দ হয়েছে, আপনারা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং যে 25 লাখ টাকা দামটা আছে অন টেবিল কিন্তু কিছুটা নেগোসিয়েটও হয়ে যাবে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।